হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতি সাজেশন। আমার আস্তে আস্তে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অনেকগুলো সাজেশন আমি দিব, মানে সব বিষয়ে সাজেশন দিব, সব বিভাগের সাজেশন দেওয়ার ট্রাই করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হচ্ছে আপনাদের যা যা সাজেশন লাগবে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবেন, আমি যথাসাধ্য ট্রাই করব সময় মতো আপনাদের সাজেশনগুলো দেওয়ার। আর আমি বিগত যা যা সাজেশন দিয়েছি সবগুলো সাজেশন আমার কমন পড়েছে, 99% কমন পড়েছে, 98%, 96% পর্যন্ত কমন পড়েছে সবগুলো সাজেশন। সো চলুন শুরু করা যাক আজকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের ইন্টারমিডিয়েট ব্যাস্টিক অর্থনীতির সাজেশন। এখানে হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগ এবং গ বিভাগ আকারে আমি সাজিয়েছি কোশ্চেনগুলো। চলুন একবার করে আমি পড়িয়ে দিচ্ছি কী কী আছে। ক বিভাগের হচ্ছে ক ন এক নম্বর কোশ্চেন, কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে কি বলে? 2 নম্বর, পর্যায়গত উপযোগ কি? 3 নম্বর, ভোক্তার উদ্যোক্তা কি? 4 নম্বর, ভোক্তার ভারসাম্যের শর্ত দুইটি কি? 5 নম্বর, উপযোগ পরিমাণের একক কি? 6 নম্বর, নিরপেক্ষ মানচিত্র কি? 7 নম্বর, প্রান্তিক বিকল্প হার কি? 8 নম্বর, বাজেট রেখার ঢাল কি প্রকাশ করো? আর 9 নম্বর, এমআরএস কখন শূন্য হয়? 10 নম্বর, বাজেট সমীকরণ কি? 11 নম্বর, নিকৃষ্ট দ্রব্য কি? 12 নম্বর, হিট পানির ধাঁধার সমাধান কি? 13, পরিবর্তক প্রভাবের ভোক্তার আয়কে সহিত ধারা হয়? 14, দাম ভোগ রেখার কখন লম্ব অক্ষে সমান্তরাল হয়? 15, অগ্রাধিকার পছন্দ তত্ত্বের দুর্বল সত্যন্ত সিদ্ধটি কি? 16, আয়ের ক্ষতিপূরণমূলক পরিবর্তন বলতে কি বোঝায়? 17, মোট উপযোগ কখন সর্বাধিক হয়? 18, প্রান্তিক উপযোগ বিন্দুতে প্রান্তিক উপযোগের মান কত? 19, এমআরএস জনিত কাজ থাকলে নিরপেক্ষ রেখা কিরূপ হয়? 20, নিরপেক্ষ রেখা কখন এল আকৃতি হয়? 21, গিফেন দ্রব্য কাকে বলে? 22, প্রান্তিক কারিগরি বিকল্পন হার কাকে বলে? 23, এপি যখন সর্বোচ্চ হয় তখন এপি ও এমপি এর সম্পর্ক কি? 24, অভ্যন্তরীণ ব্যয় সংকোচন কাকে বলে? 26, 25, এএফসি রেখার আকৃতি কি রূপ? 26, আইলার তত্ত্বটি কি? 27, পূর্ণ প্রতিযোগিতা বিএমপি ও এমআরপি এর সম্পর্ক কি? 28, উপাদান সহক A3-2 দ্বারা কি বোঝায়? 29, সাধারণ ভারসাম্য বলতে কি বোঝায়? 30, নির্ণায়ক কে? এই 30টা কোশ্চেন যদি পড়েন তাহলে আপনারা 99% কমন পাবেন ইনশাল্লাহ। এখানে হচ্ছে খ বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ এটা হচ্ছে মিলানো কোশ্চেন, আপনারা দুইটা একসাথে পড়বেন তাহলে হচ্ছে দোনার দুই বিভাগের মধ্যেই কমন পাবেন। দেখি খ বিভাগে কী কী আছে। দাম ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও। 2 নম্বর, পরিবর্তক প্রভাব কাকে বলে? চিত্রের সাহায্যে চিহ্নিত পরিবর্তক প্রভাব দেখাও। 3 নম্বর, দেখাও যে বাজেট রেখার ঢাল দুইটি দ্রব্যের দামের অনুপাতের সমান। 4 নম্বর, সিইএস উৎপাদক অপেক্ষক কি? 5 নম্বর, উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একই অনুপাত উপকরণ সমূহ বৃদ্ধির প্রভাব কি কি? 6 নম্বর, দেখাও যে কব ডগলার উৎপাদন অপেক্ষক আয়লারের তত্ত্ব সিদ্ধ করে। 7 নম্বর, দীর্ঘকালীন রেখার এনভেলাপ লেখা বলা হয় কেন? 8 নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শাটডাউন পয়েন্ট কি? 9 নম্বর, পূর্ণ প্রতিযোগিতার মাত্রার ধারা বৈষম্য কারণ বলতে কি বোঝায়? 10 নম্বর, তৃতীয় মাত্রার দাম বৈষম্যকরণ বলতে কি বুঝো? এইটাখানে হচ্ছে 10টা কোশ্চেন আছে খ বিভাগের। এখন হচ্ছে গ বিভাগের দেখি কী আছে। গ বিভাগের 1 নম্বর কোশ্চেন, বাজেট রেখা কি? নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। 2 নম্বর, সকল গিভেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য, সকল নিকৃষ্ট দ্রব্য গিভেন দ্রব্য নয় ব্যাখ্যা করো।
তিন নম্বর, ব্যক্ত পছন্দ তত্ত্বের মাধ্যমে দেখা যে বিকল্প প্রভাব সর্বদা ঋণাত্মক। 4 নম্বর, ব্যক্ত পছন্দের তত্ত্বের মাধ্যমে দেখা যে সর্বদা ঋণাত্মক। 5 নম্বর, মোট উৎপাদন, গড় উৎপাদন ও গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা নির্ণয় করো। 6 নম্বর, সমখরচ রেখা ও সম উৎপাদন রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা করো। 7 নম্বর, কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের পরিমিত গুলো তাৎপর্য লেখো। আট নম্বর, কপ ডগলাস উৎপাদন অপেক্ষক পরিবর্তন সহিষ্ণুতা প্রত্যাখ্যাতা নির্ণয় করো। 9 নম্বর, পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্রমবর্ধমান খরচ অবশ্যই স্থায়ী শিল্পের দীর্ঘমেয়াদী যোগান রেখা অঙ্কন করো। 10 নম্বর, পূর্ণ প্রতিযোগিতা একটি ফার্মের দাম গৃহীতার বর্ণনা বলা হয় কেন? 11, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া প্রতিযোগিতার পার্থক্য লেখো। 12, দেখাও যে একচেটিয়া কারবার যোগান রেখার নেই ব্যাখ্যা করো। 13, শ্রম বাজারের প্রতিযোগিতা মূল ও পূর্ণ বাজারের একচেটিয়া থাকলে শ্রমের ভারসাম্যর দাম নির্ণয় করো। 14, ভারসাম্য মজুরি হার অপেক্ষা ন্যূনতম মজুরি হার বেশি হলে বেকারত্ব সৃষ্টি হয় ব্যাখ্যা করো। 15, উপকরণ বাজারের সমপছন্দী ও পণ্য বাজারের প্রতিযোগিতার অবস্থায়ী উপকরণের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। 16, উপাদান উৎপাদনের মডেল প্রতিযোগী প্রয়োজনীয়তা রাখো। 17, উপাদান সহক সম্পর্কিত নিউনভি ও স্যামুয়েলসনের বক্তব্য কি? 18 নম্বর, ভারসাম্য সম্পর্কে মাসলার ও ওয়ালেসের বক্তব্য ব্যাখ্যা করো। 19, সমগ্র ভারসাম্য ওয়ালেস ক্যাসেল মডেলটি ব্যাখ্যা করো। 20, প্যারেটো কাম্যতা কি? 21, ভোগ ও উৎপাদনের প্রান্তিক শর্ত দুটি আলোচনা করো। এই 21টা কোশ্চেন ক বিভাগের, খ বিভাগের 10টা এবং ক বিভাগের 30টা কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে আপনারা 99% কমন পাবেন। আমার বিগত সাজেশনগুলোর মধ্যে আমি যা যা দিয়েছি সবাই 99%, 98% কমন পড়েছে এবং আপনারাও পাবেন ইনশাল্লাহ।